কোথাও ইলিগাল বিল্ডিং হয় না বা লিগাল বিল্ডিং হয়, এটা জনপ্রতিনিধিরা জানেও না, জনপ্রতিনিধিদের কাছে কোনো কমিউনিকেশনও থাকে না, তার কারণ উই আর নট দি পার্ট অফ দি, মানে আমি মেয়র হিসেবে বলছি না, যখন জনপ্রতি কাউন্সিলর হিসেবে আমি নট পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, সেই জন্য কোনো কাউন্সিলরের কাছে এটা পাঠানো হয় না যে তার এলাকার কোনটা লিগাল আর কোনটা ইলিগাল, এটা সম্পূর্ণভাবে প্রশাসন, যে প্ল্যান স্যাংশন করার থেকে নিয়ে যদি ইলিগাল প্রসেস হয় পুরোটাই আমাদের প্রশাসন করে, অর্থাৎ বিল্ডিং ডিপার্টমেন্ট করে। সুতরাং বিল্ডিং ডিপার্টমেন্ট যদি কোথাও ইলিগাল হয় তাহলে আমরা ধরে নেবো যে বিল্ডিং ডিপার্টমেন্টের গাফিলতি কিংবা আন্ডারটেকিং, এবং থানাকে যদিও জানিয়ে থাকে, থানা যদি অ্যাকশন না নিয়ে থাকে তাহলে সেটাও হবে আননেসেসারি, কাউন্সিলরের ওপরে এটার বদনাম এসে পড়ে। ধরুন একটা ইলিগাল বিল্ডিং হলে কাউন্সিলর করছে, কাউন্সিলর তো জানছেই না কোনটা ইলিগাল কোনটা লিগাল কোনটা ইলিগাল, একটা কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব না। অন্তত আমি 82 ওয়ার্ডের কাউন্সিলর, আমিও জানি না যে কোনটা লিগাল বিল্ডিং আর কোনটা ইলিগাল বিল্ডিং। বিল্ডিং হচ্ছে দেখি, বিল্ডিং হয়ে গেল, মানুষ থাকলো, তারপর আমি যাই সেখানে ভোট চাই।